আমি এখন ক্লাসে আছি, আজকে স্কুল খুলেছে, তো ছাত্র ছাত্রী সংখ্যা কিছুটা কম, তা আমি এখন পিপির ক্লাসে আছি। তো আমাকে অনেকক্ষণ বসে থাকতে দেখে একটা ছাত্রী কি বলছে ওর মুখ থেকে শোনো, আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা যায়, কারণ আমার মানে মন ছুঁয়ে গেছে কথাটা, তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওর মুখ থেকে শোনো কি বলছে। তখন আমাকে কি বললে মারুফা বলো? আপনি যে বিকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকেন, আপনাদের খিদে লাগে না? তাই আমি বললাম যে আপনাকে কাল থেকে খাবার আনবো। তাই কেউ মায়া করে না গো, তোমরা ছাড়া কেউ মায়া করে না জানো। তোমাকে খাবার আনতে হবে না, খাবার তো স্কুলে রান্না হয়। আমি খাই না তাই দেয় না, অন্য মাস্টার মশাই তো খায়। হ্যাঁ আমি বাড়িতে যাই, আমার মায়ের বাড়ির কাছে, তো মায়ের বাড়ি যাই। কালকে থেকে কি আনবে আমার জন্য? পাউরুটি আনতে হবে না, তুমি খেও, যাও লিখো গো যাও। তুমি কি লিখেছো দেখাও তো, এদিকে নিয়ে এসো, কি লিখেছো খাতাটা দেখি, নিয়ে এসো খাতাটা নিয়ে এসো। হ্যাঁ না না, কি লিখলে তখন ওটা দেখাও। ওকে যদি কিছু লিখতে বলা হয় প্রথমে আমার নামটা লিখে, মুনমুন ম্যাম। আর এই যে ওর নামটা লিখেছে, তো ফটা ভালো হয়নি বলে আমি আবার শিখিয়ে দিলাম এরকম ফ লিখতে হবে। এবার থেকে ফটা কিন্তু এরকম ভাবে লিখতে হবে, ঠিক আছে? যাও ফ ফ কনা, এটা কয়ের মতো হয়েছিল, এটা কয়ের মতো হয়েছিল, এই যে এরকম করে দিয়েছিল, এটা এইরকম ভাবে দাগ দিতে হবে। হ্যাঁ যাও।